যে ফেয়াক অর্থাৎ যে দল ইতিপূর্বেই আহিলা দেশের ঐক্যকে ভাঙার জন্য বিনা অপরাধে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল, তারা এখন বসে নেই, তারা এখনও কাজ চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে দুর্বল করার জন্য বিভিন্ন পলিসি সবসময় খাটানো হচ্ছে, মাল ও মর্যাদার লোভে ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আহলে ইসলামের নেতৃত্বকে। এই বিষয়গুলো গভীর দূরদর্শিতা দিয়ে আপনাদের বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন কায়েমের তৌফিক দান করুন। যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আদর্শকে বাংলার মানুষের সামনে তুলে ধরার জন্য যা করণীয় আল্লাহ পাক যেন আমাদের সেই ব্যবস্থা করে দেন। যদি বাংলার মুসলমানরা সব কিছু বাদ দিয়ে বিদেশি তন্ত্রমন্ত্রের গোলামি ছেড়ে দিয়ে স্রেফ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজেদের জীবন অতিবাহিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন এবং তাদের মধ্যে পরামর্শকর্মী একজনকে আমির নিযুক্ত করতে পারেন, তাহলে হবে। বস্তুবাদী লোক আমির হবে, ইসলামী লোক তার গোলামি করবে, এটা হতে পারে না। যাদের কাছে ওহির বিধান আছে, যারা ইসলামের খাদেম, তারা কশ্চিনকালও ইহুদি নাসারদের খাদেম হতে পারে না। এইভাবে দৃঢ় চিত্ত কিছু ইমানদার যুবক যখন তৈরি হবে, আল্লাহ হয়তো তাদের হাতেই বিজয় দান করবেন। কিন্তু আমরা যদি এইভাবে পরস্পরের বিভক্ত হয়ে যাই, আমরাই তো মূলত ইমানদার হিসেবে দাবি করি বেশি, আমাদের মধ্যে যে দুর্দশা হয় তো আমরা কাদেরকে হেদায়াত করবো, পদ দেখাও কোথায়? বিষয়টা সবসময় মধ্যে রাখতে হবে।